ভিডিওটি শুরু করার জন্যে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলা মিলন উৎসবে তোমরা কীভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল করবে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে মিলন উৎসব প্রতি বছরই কলকাতায় অনুষ্ঠিত হয় রাজ্য সরকারের তরফ থেকে এবং এই অনুষ্ঠানে একাধিক প্রাইভেট কোম্পানি সংস্থা আছে যেখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতী একটি চাকরি পেতে পারে সো তোমরা এই অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করবে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে রাজ্যের যে কোনো জেলা থেকে তোমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে এবং রাজ্যের মধ্যেই এই উৎসবটি হয় যেটি চাকরির মেলা নামে পরিচিত সো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না স্টেপ বাই স্টেপ প্রসেস জানিয়ে দেবো তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অনলাইনে এবং ফর্ম ফিল আপ করতে গেলে কোনো প্রকার আবেদন ফিস প্রয়োজন নেই সম্পূর্ণ বিনামূল্যে তোমরা অংশগ্রহণ করতে পারবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং এই নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের এই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বাজিয়ে দেবেন সঙ্গে যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে নিতে চান তারা ডেসক্রিপশন বক্স ফলো করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক অনলাইনে ফর্ম ফিল করতে গেলে তোমাদের চলে আসতে হবে ডাবলুবি অফিসিয়াল ウェブサイトへ。 এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা গুগল কোমে সার্চ করবেন ডব্লুবিএমডিএফসি ডট ও আর জি এটি সার্চ করলেই তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে বা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে সেখানেও ক্লিক করে তোমরা সরাসরি চলে আসতে পারো এখানে আসার পর একটু স্ক্রোল ডাউন করবে স্ক্রোল ডাউন করলে এখানে দেখবে অপশান পেয়ে যাবে মিলন উৎসব দু হাজার বাইশ অ্যাপ্লাই নাও সো এই অপশানে তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে পেজে রিডাইরেক্ট করে দেবে এবং এখানে দেখো একটি অপশান তোমরা পেয়ে যাবে অ্যাপ্লাই ফর জব ফেয়ার এই অপশানে তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই ধরনের পেজে রিডাইরেক্ট করে দেবে এবং তোমার শিক্ষা তো যোগ্যতা অনুযায়ী তোমরা অবশ্যই পোস্ট এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে কোন ইন্টারভিউ এর জন্য তোমরা মিলন উৎসবে রেজিস্ট্রেশন করবে সেগুলো অবশ্যই তোমরা এখানে পেয়ে যাবে যেমন এখানে দেখো অ্যাকাউন্টিং ফিনান্স এছাড়াও ব্যাংকিং বিমা এইসব দিকে তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমরা অবশ্যই আবেদন করতে পারো এবং মিলন উৎসবে গিয়ে সরাসরি ইন্টারভিউ দিতে পারবে আইটি ডিপার্টমেন্ট রয়েছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে এছাড়াও এখানে হসপিটালিটি রয়েছে এছাড়াও এখানে হেলথ কেয়ার রয়েছে পারবে সো আমরা সরাসরি মাধ্যমিক পাস যেহেতু সেহেতু আমরা এখানে সেলস ডিপার্টমেন্টে আবেদন করছি এখানে দেখো সর্বশেষে সেলস ডিপার্টমেন্ট রয়েছে এই অপশানে আমরা সিম্পলি ক্লিক করে দিলাম ডাইরেক্ট করে দেবে এবং এখানে আবেদন করার শেষ তারিখ দেখো রয়েছে পনেরোই জানুয়ারি দু হাজার বাইশ সাল পর্যন্ত অর্থাৎ এখানে আবেদন করার সময় এখনও রয়েছে পনেরোই জানুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং আমরা এখানে আবেদন করছি দেখো অ্যাপ্লিকেশন ফর রিটেল সো রিটেল সেলসের ক্ষেত্রে আমরা আবেদন করছি যেখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কেবলমাত্র মাধ্যমিক পাস হইয়া আবেদন করতে পারবে সো একটু স্কুল ডাউন করলেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে প্রথমে দেখো চেয়েছে এখানে অ্যাপ্লিকেন্টস মোবাইল নাম্বার সো আবেদনকারী মোবাইল নাম্বার দিয়ে দেবে এখানে এন্টার করে দেবে এরপর এখানে জানিয়েছে দেখো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট সো তোমার নামটি দিয়ে দেবে ফুল নেমটি দিয়ে দেবে এরপর এখানে ফাদার নেম অথবা মাদার নেম দেবে এরপর এখানে জেন্ডার সিলেক্ট করতে বলেছে মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নেবে তারপর এখানে দেখো ডেট অফ বার্থ এখান থেকে ডেট অফ বার্থটা চুজ করে নেবে এরপর এখানে জানিয়েছে দেখো অ্যাপ্লিকেন্টস ইমেল আইডি সো তোমাদের ইমেল আইডিটা দিয়ে দেবে এখানে এরপর এখানে রিলিজিয়ান তোমাদের ধর্ম কী রয়েছে এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে হিন্দু মুসলিম খ্রিস্টান জিক যেটা রয়েছে সেটা তোমরা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবে এরপর দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা এখান থেকে তোমরা অবশ্যই সিলেক্ট করে নেবে শুধু মাধ্যমিক কোয়ালিফিকেশান থাকলে মাধ্যমিক কোয়ালিফিকেশানটা দিয়ে দেবে কোন বোর্ড থেকে পাস করেছো কত সালে পাস করেছো কোর্স নেম থাকবে না এখানে এরপর পার্সেন্টেজ দিয়ে দেবে এরপর এইভাবেই সেমভাবে তোমাদের অন্য কোয়ালিফিকেশন থাকলে সেগুলো দিতে পারো যেমন উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট এগুলো পাস হয়ে থাকলে দিতে পারো আর যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাসটা দিয়ে দেবে এরপর এখানে জানিয়েছে দেখো তোমাদের একটা সিবি আপলোড করতে হবে তোমরা একটি বায়োডাটা আপলোড করে দেবে যার সাইজ এক এমবির মধ্যে হতে হবে আদার জব ইনফরমেশন সো তোমরা যদি অন্য কোথাও এর আগে কাজ করে থাকো সেক্ষেত্রে এই ইনফরমেশনটি দিতে পারো আর যদি না থাকে সেক্ষেত্রে দিতে হবে না এরপর এখানে জানিয়েছে দেখো প্রেফার লোকেশন সো তোমরা লোকেশনটা দিয়ে দেবে এখানে দেখো পারমিন্ট অ্যাড্রেস চেয়েছে তোমাদের স্থায়ী ঠিকানাটা এখানে দিয়ে দেবে যেমন ভি পোস্ট ডিস্ট্রিক্ট ব্লক এছাড়াও তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের নাম পুলিশ স্টেশন পিনকোড এগুলো অবশ্যই দিয়ে দেবে তারপর এখানে আই এগ্রি অপশানে ক্লিক করে দেবে এগুলো পরে তোমরা এগ্রি করে দেবে এগ্রি করার পর এখানে সাবমিট অপশানে তোমরা সিম্পলি ক্লিক করে দেবে পর এখানে দেখো সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করে দেবে এরপর এখানে জানিয়েছে দেখো আর ইউ সিওর সো তোমরা যদি সমস্ত ডিটেলস সম্পূর্ণভাবে সঠিক দিয়ে থাকো সেক্ষেত্রে ওকে দেবে এখানে সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই ধরনের পেজে রিডাইরেক্ট করে দেবে এবং এখানে জানিয়েছে দেখো থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন মিলন উৎসব দু হাজার বাইশ ইউর অ্যাপ্লিকেশ আইডি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও এখানে জানিয়েছে দেখো ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ সো এখান থেকে তোমরা অ্যাক স্লিপটা ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবে এবং তোমরা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে ডিটেলসটা দেখে নেবে এবং এটি প্রিন্ট আউট করে তোমরা অবশ্যই নিয়ে যেতে পারো এখানে দেখতে পাচ্ছ তোমাদের চলে এলো সো এখানে একটা পিকচার অ্যাড করে নেবে অ্যাড করে তোমরা যেদিন মিলন উৎসব রয়েছে সেদিন তোমরা চলে যাবে এছাড়া মোবাইলের মধ্যেও তোমরা মেসেজ পেয়ে যাবে যেদিন তোমাদের মিলন উৎসব থাকবে সো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে এবং তোমরা যদি মিলন উৎসব দু হাজার বাইশে যোগদান করতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমরা এই ফর্মটি ফিল আপ করে নেবে ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক থাকবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে সমস্ত ডিটেলস সবার কাছে সঠিকভাবে পৌঁছাতে পারে সো অবশ্যই প্রত্যেকে শেয়ার করে দেবে এবং এই ধরি লেটেস্ট চাকরির নোটিফিকেশান সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন সেটিকে প্রেস করবেন এবং পাশের বেল লাইকেনটি অবশ্যই বাজিয়ে দেবেন